নমস্কার বন্ধুরা দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আলোচনা করব ছাগল পালন ঠিক কতটা লাভজনক বা ছাগল পালনের ভবিষ্যৎ কী দেখুন বর্তমান দিনে অনেক বেকার যুবক যুবতী ছাগল পালনে আগ্রহী তারা ছাগল পালন করতে চাইছেন এবং সেখান থেকে কিছু উপার্জন করতে চাইছেন কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থাকে বা প্রশ্ন উঠে যে ছাগল পালন কতটা লাভজনক বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেভাবে বলা হয় ছাগল পালন কি সত্যিই এতটা লাভজনক না সব বাড়িয়ে বাড়িয়ে কথা বলা হয় দেখুন আমি নিজেও ছাগল পালন করছি সেদিক দিয়ে আমি একটা কথা বলবো যে ছাগল পালন কিন্তু সত্যিই লাভজনক একটি ব্যবস্থা তবে হ্যাঁ ছাগল পালন করতে গেলে আপনাকে কয়েকটি বিষয়ের উপরে নজর দিতে হবে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনি যে এলাকাতে আছেন বা যে এলাকাতে আপনি থাকেন সে এলাকাতে বা সেই অঞ্চলে আপনার কোন ছাগলের চাহিদা বেশি কোন ছাগলের মাংসের চাহিদা থেকে বেশি কারণ আমরা সাধারণত ছাগল পালন করি মাংসের জন্য তাই কোন ছাগলের মাংসের চাহিদা থেকে বেশি সেটা আগে আপনাকে দেখতে হবে আপনি এমন জায়গাতে বাস করছেন যেখানে দেশি ছাগলের মাংসের চাহিদা বেশি অথচ আপনি সেই জায়গায় বিভিন্ন বড়ো ধরনের ছাগল যেমন যমুনাপুরি বারবারি তোতাপুরি এই সব এইসব ছাগল পালন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লস খেতে হবে তাই আপনাকে আগে চিন্তা করে নিতে হবে বা আপনার এলাকাটা দেখে নিতে হবে যে কি ধরনের ছাগলের মাংসের চাহিদা সেক্ষেত্রে বেশি আছে আপনি যদি গ্রামাঞ্চলে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে আপনি হানড্রেড পার্সেন্ট দেশি ছাগল পালন করুন কারণ আমি নিজেও গ্রামাঞ্চলে থাকি গ্রামাঞ্চলে কিন্তু ওই বড়ো ধরনের বিদেশি ছাগলের মাংসের কোনো চাহিদা নেই সেক্ষেত্রে আপনি একটা বড় ছাগল পালন করছেন দেখবেন যারা ছাগল কিনতে আসছে যারা মাংসের ব্যবসা করে তারা আপনার ওই বড় ছাগলটাকে দেখে পরেই আপনার হয়তো ছাগলের দাম পনেরো হাজার কুড়ি হাজার টাকা হবে সেক্ষেত্রে সে পাঁচ হাজার ছ হাজার আট হাজার দশ হাজার টাকা দাম বলল এতে কিন্তু আপনার লস হবে আর যে কিনতে আসছে সেও কিন্তু বাজারটা জানে কারণ সেই বাজারে ওই বড়ো ছাগলটা কেটে যদি মাংস তাকে বিক্রি করতে হয় তাকেও কিন্তু অনেক কম দামে বিক্রি করতে হবে কারণ আমাদের গ্রামাঞ্চলে ওই ছাগলের মাংসের কোনো চাহিদা নেই দ্বিতীয়ত আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে আপনি যে এলাকাতে ছাগল পালন করছেন সেই এলাকাতে আমাদের দেশীয় ঘাসের পর্যাপ্ত পরিমাণ রয়েছে কি না কারণ ছাগলকে খাবার দিতেই হবে এবং ছাগলের পেট ভর্তি করার জন্য সব থেকে বেশি পরিমাণে দিতে হবে সবুজ ঘাস কারণ কেবলমাত্র খড় খাইয়ে ছাগলকে দেখা যাবে না বা কেবলমাত্র ভুসি খাইয়ে ভুট্টা খাইয়ে ছাগল পালন করা যাবে না সেক্ষেত্রে কিন্তু আপনার ছাগল পালনের খরচ অনেক বেড়ে যাবে তাই ছাগল পালনের জন্য সবথেকে সহজ উপায় হলো আপনাকে ছাগলগুলো একবার মাঠে নিয়ে যাওয়া এবং সেখানে ছাগলগুলোকে উন্মুক্ত পরিবেশে চড়িয়ে নিয়ে আসা এক্ষেত্রে ছাগল নিজের ইচ্ছে মতো চড়তে পাবে এবং সে বাইরের খোলা পরিবেশে ঘুরে বেড়াতে পাওয়ার জন্য তারও শরীর স্বাস্থ্য সতেজ থাকবে এবং তার যে গ্রোথ রেট সেটাও বেশি হবে এবং বাইরের যে বিভিন্ন ধরনের ঘাস এর ফলে তার কিন্তু শরীরের বিভিন্ন ঔষধিগুণও কাজে লাগবে হ্যাঁ আপনাকে খাবার দিতে হবে এবং আপনাকে ভুসিও দিতে হবে খড়ও দিতে হবে ভুট্টাও দিতে হবে বা অন্য বিভিন্ন ধরনের কেনা খাবারও দিতে হবে কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে আপনি যদি ভাবেন যে পুরোটাই আপনি বাজারের কেনা খাবারের উপর নির্ভর করবেন তাহলে কিন্তু আপনি ছাগল পালনে লাভ করতে পারবেন না তাই আপনাকে চিন্তা করতে হবে আগেই যে আপনি কেবলমাত্র শখের বসে ছাগল কিনে নিলেন এবং ভাবলেন যে আমি সম্পূর্ণ কেনা খাবারে ছাগল পালন করবো সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো মতেই ছাগল পালন করতে পারবেন না আপনাকে এক টাইম ছাগলগুলোকে মাঠে চোরাতে নিয়ে যেতে হবে এবং সকালের টাইমে বা সন্ধ্যের টাইমে আপনাকে কিছু কেনাকাবার দিতে হবে ফাঁকা টাইমে গাছের পাতা কেটে এনেও দিতে হবে তবেই কিন্তু আপনি ছাগলের থেকে লাভ পাবেন আর তৃতীয় যে বিষয়টার প্রতি নজর রাখতে হবে যে ছাগলকে সঠিক সময়ে আপনি ভ্যাকসিন করাচ্ছেন কি না বা সঠিক সময়ে আপনি ছাগলকে কৃমিনাশক দিচ্ছেন কি না দেখুন সঠিক সময়ে যদি আপনি ছাগলকে ভ্যাকসিন না করান সেক্ষেত্রে আপনার ছাগলের ফার্মে একবার যদি রোগ ঢুকে যায় আপনি কিন্তু একটা ছাগলকেও বাঁচাতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে কিন্তু সঠিক সময়ে ছাগলের ভ্যাকসিন করাতে হবে এবং প্রতি মাসে মাসে ছাগলকে কৃমিনাশক ওষুধ দিতে হবে কারণ এই পরজীবী প্রাণীটি যদি ছাগলের শরীরে বাসা বাঁধে তাহলে আপনি ছাগলকে যতই ভালো ভালো খাবার দেন না কেন পুষ্টিগুণ সমৃদ্ধ ভিটামিন সমৃদ্ধ সেই খাবারটা কিন্তু তারাই খেয়ে নেবে এবং ছাগলের গ্রোথ কিন্তু হবে না তাই আপনাকে চিন্তা করতে হবে যে ছাগলের সঠিক সময়ে সঠিক চিকিৎসা যেন হয় তবেই আপনি ছাগলের থেকে লাভ পাবেন আর একটা কথা আপনাকে আরেকটা বিষয়ের উপর খেয়াল রাখতে হবে যে আপনি ছাগলগুলোর প্রতি পরিশ্রম কেমন করছেন অনেকে দেখা যায় যে শখের বসে টাকা দিয়ে অনেকগুলো ছাগল কিনে নিল এবং সেই ছাগলগুলো মাঠে চরাবার জন্য একজন লোক রেখে দিল বাড়িঘর পরিষ্কার করার জন্য একজনকে রেখে দিলো বা আবদ্ধ অবস্থায় সে ছাগল পালন করছে সেখানে একজন কি দুজন লোককে রেখে দিলো সেই লোকগুলো ছাগলের প্রতি তাদের পরিশ্রম দেবে ঠিকই যত্ন করবে ঠিকই কিন্তু তারা প্রতি মাস অন্তর অন্তর তাদের যে বেতন সেটা কিন্তু তারা বুঝে নেবে সেক্ষেত্রে আপনি দেখবেন যে এক বছর পালন করছেন আপনি ছাগলের থেকে কোনো লাভ পেলেন না কিন্তু আপনার অনেকটা খরচ চলে গেল কারণ ছাগল পালন করে আপনি প্রতি মাসে মাসে লাভ কোনো দিনে পাবেন না আপনি হয়তো এক বছর বছর অন্তর অন্তর আপনি একটা লাভ পাবেন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন যে সেই লোকজন রেখে পরে তাদের প্রতি যে খরচাটা চলে যাচ্ছে তখন আপনি ভাববেন যে ছাগল পালনে কোনো লাভ নেই তাই আপনাকে চিন্তাভাবনা করতে হবে যে সেই ছাগলের প্রতি আপনি কেমন পরিশ্রম করছেন আপনি যদি নিজে পরিশ্রম করতে পারেন তবেই কিন্তু আপনি ছাগলের থেকে লাভ পাবেন আর আপনি যদি সব কিছু লোকের ভরসা করেন তাহলে কিন্তু আপনি ছাগল থেকে লাভ পাবেন না সবশেষে একটি কথাই বলবো যে ছাগল পালন সত্যিই লাভজনক আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক কমেন্ট ও শেয়ার করুন ধন্যবাদ